কদিন আগে তো মাধ্যমিক পরীক্ষা চলে গেল মনে হয়, তা আমরা 24 পরগনা কীর্তন করতে যাচ্ছি, গাড়ির মধ্যে বসে আছি, আর মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। আমাদের দাদা আমাকে ডেকে দেখাচ্ছে, দাদা ওই দেখো মেয়েগুলো মারুতির মধ্যে বসে পড়ছে। আমি ওকে বলছি পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথা রে? তাড়াহুড়ো করে বাড়ির দিকে যখনই পা বাড়াতে গেল, মাধব দাসের বাবা লক্ষ্য করছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেয়ে উঁকি দিয়েছে। আর যখনই মেয়ে উঁকি দিল, তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো, আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেল। অন্ধকার নেমে এলো, ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো, ভিক্ষা ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর বাড়ির দিকে তাড়াহুড়ো করে পথ চলতে গিয়ে গ্রামের মাটির কাদা রাস্তায় পা দিয়ে মাধব দাসের বাবা মাটিতে আছাড় খেয়ে পড়ল। ভিক্ষার ঝুলিটা হাত থেকে দূরে ছিটকে চলে গিয়েছে। যা পেয়েছিল চাল ডাল সব বৃষ্টির জলে কাদায় মিশে গেল। শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাস্তার পাড়ে বসে কাঁদছে, ভগবানকে বলছে প্রভু আমি তো তোমার কাছে এত কিছু চাইনি, তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কি জন্যে? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ? মনে রাখবেন ভগবান যখন মানুষকে দেয় তখন 10 হাতে দেয়, আর যখন কেড়ে নেয় 100 হাতে কেড়ে নেবে, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকে না। রাস্তার পাড়ে বসে আছে শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, মাধব দাসের বাবা ঘরে এলো না। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মাকে গিয়ে বায়না করে নাই, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে একটু খেতে দাও না। এ কি মাধব, তোর বাবা তো ভিক্ষা করে ফিরে আসেনি, বাবা তোর বাবা এলেই তো আমি তোকে খেতে দেবো, মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। দেখবেন একটা কথা প্রচার আছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। এখানে তো অনেক ভক্তের সমাগম হয়েছে, একজনও ভক্ত হাত তুলে বলতে পারবেন বাবা গোপালকৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? হ্যাঁ, এগুলো বানানো কথা, লোকে বলতে হয় তাই বলছি। আজ পর্যন্ত ভগবান কারো সর্বনাশ করেনি, সর্বনাশ করেছে নিজের। অর্জুনের রথের ড্রাইভার হয়েছে, জটায়ু বাঁধাইয়ের মতো মাতালের কাছে মার খেয়েছে, মলয় চাঁদির চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিয়েছে, চপল গোপালের মতো তান্ত্রিককে উদ্ধার করেছে, রাবণের মতো দুরাত্মাকে নিজের চরণে জায়গা করে দিয়েছে। ক্ষতি তো নিজের করেছে, আমাদের নয়। তাহলে প্রকৃত কথাটা কি? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। ভগবানকে যে ভালোবাসে তার অন্তর থেকে ভগবান পাপটাকে দূরে করে দেয়। আমাকে অনেকে বলেছে কৃষ্ণবাবু আমরা ভগবানকে ভালোবাসি, দেখুন কত কষ্টে আছি, একবেলা খেলে আরেক বেলা চাল নাই। আর যে ভগবানকে ভালোবাসে না ও কত আনন্দে আছে। মনে রাখবেন পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে, যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? কদিন আগে তো মাধ্যমিক পরীক্ষা চলে গেল মনে হয়, তা আমরা 24 পরগনা কীর্তন করতে যাচ্ছি, গাড়ির মধ্যে বসে আছি, আর মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। আমাদের দাদা আমাকে ডেকে দেখাচ্ছে, দাদা ওই দেখো মেয়েগুলো মারুতির মধ্যে বসে পড়ছে। আমি ওকে বলছি পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তুই সারা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, গাড়িতে পড়ছিস, তারপর রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 2 পেয়েছে। সে মেয়েদের মায়ের কি প্রতিবাদ! বাপরে বাপ, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, কি করে 2 পেল? মানে সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে পরীক্ষায় পাশ করা যায় না, সারা জীবনে হরিনাম না নিয়ে মরার আগের দিন বললে মুখে আসে না। বলো আজ বুঝবে না কবে বুঝবে? মাধ্যমিক 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য 2 বছর সময় দিয়েছ, 9-10 তারপরে মাধ্যমিক, 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছ? একটু দাও, তা না হলে বুঝবে কি করে জীবন কত সুন্দর? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভিক্ষার পুটুলিটা যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু, তারপরেও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি দেই তাকে বনে বাস, বনে মানে বৃন্দাবনে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মরে বৃন্দাবন বাস, তারপরেও সে যদি না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। এত সোজা না, এ শীতকালে নলেন গুড় নয় যে কিনলাম আর টপ করে খেয়ে নিলাম, অনেক কষ্ট করতে হবে।
মনে রাখবেন, মৌমাছির কাছে গিয়ে মানুষ প্রশ্ন করেছিল, তোমরা এত কষ্ট করে মৌচাকে মধু জমাও, মানুষ তোমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে তোমাদের চাক ভেঙে মধু নিয়ে চলে যায়, তোমাদের কষ্ট হয়?